আসানসোলের দিকে এবার নজর রাখবো। আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘিরে তুমুল বিক্ষোভ, উপাচার্যকে ঘিরে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের, উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ টিএমসিপি, অভিযোগ উপাচার্যের অফিসে আলো পাখা বন্ধ করে বিক্ষোভ, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার টিএমসিপি নেতৃত্বের। বাসুদেব চট্টোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, চলে যাবো বাসুদেবের কাছে। বাসুদেব, উপাচার্যকে ঘিরে ধরে বিক্ষোভ, কিন্তু কেন এই বিক্ষোভ, কেনই বা উপাচার্যের পদত্যাগের দাবি? দেখো, যেটা তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি অভিনব মুখোপাধ্যায় নেতৃত্বে যে আন্দোলন চলছে, 18 দিন ধরে তাদের এই আন্দোলন, তাদের বক্তব্য হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ যে সকল আধিকারিকের নামে মামলা হচ্ছে, সেই মামলাগুলোর যে আইনের যে খরচা সেইটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে যাচ্ছে। তাদের হচ্ছে দাবি, এই যে আইনি খাতে যে খরচাগুলি করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে, সেই ফান্ড থেকে করা যাবে না। ইতিমধ্যেই 50 থেকে 70-75 লাখ টাকা তারা খরচা করেছে। যারা খরচা করেছেন, সে ভাইস চ্যান্সেলর হোক বা যেই হোক, সেই টাকাটা বিশ্ববিদ্যালয়ের ফান্ডে রিফান্ড করে দিতে হবে। কারণ বিশ্ববিদ্যালয়ের ব্যক্তিগত কোনো ঝামেলা নয়, বিশ্ববিদ্যালয়ের যারা ভাইস চ্যান্সেলর বা যাদের নামে মামলা হয়েছে, তারা এই আইন এইগুলো সুপ্রিম কোর্ট থেকে আরম্ভ করে সমস্ত আদালতে তারা মামলা লড়ছে এবং সেই খরচাগুলো যাচ্ছে, এবং এই দাবিতে তাদের 18 দিন ধরে আন্দোলন চলছে। এবং আজকে যখন ভাইস চ্যান্সেলর তিনি গিয়েছিলেন বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য, এবং সেখানে রেজিস্ট্রার সহ সকলে মিলে বসে বৈঠক করছিলেন, সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের যারা কর্মী রয়েছেন, যারা নেতৃত্ব রয়েছেন, তারা সেই ভাইস চ্যান্সেলর চেম্বারে চলে যান এবং ভাইস চ্যান্সেলর যেটা অভিযোগ করছেন তার পেছনে গিয়ে চার চেয়ার যেভাবে ঠেলাঠেলি করে তাকে চেয়ার থেকে কার্যত সরিয়ে দেয়, এবং বাধ্য হয়ে তিনি প্রায় 3-3.5 ঘন্টায় বিক্ষোভের জেরে ব্যতিব্রস্ত হয়ে তিনি চেম্বারের থেকে বেরিয়ে চলে আসেন। বেরিয়ে যখন চলে যাচ্ছিলেন, উপাচার্যের তরফ থেকে কি বলা হচ্ছে বাসুদেব, উপাচার্যের বিরুদ্ধে এই যে একাধিক অভিযোগ করা হচ্ছে, উপাচার্যের তরফ থেকে কি বলা হচ্ছে? উপাচার্য যিনি বলছেন, তার বক্তব্য হচ্ছে যে যেভাবে আন্দোলন করছে এরা, এইভাবে আন্দোলন করার কোনো যুক্তি নেই, কলেজের পঠন পাঠনটা তারা নষ্ট করছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও ব্রাত্য বসু যে সকল কাজ তাকে দিয়েছিলেন, গুরুত্বপূর্ণ বেশ কিছু কাজ তাকে দিয়েছিলেন, সেই কাজগুলো করার জন্য তিনি আজকে এসেছিলেন, কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব যেভাবে তাকে ব্যতিব্রস্ত করলো, সেই জন্য তিনি সেই কাজগুলো করতে পারলেন না। আর বিশ্ববিদ্যালয়ের যদি কোনো আধিকারিকের নামে কোনো মামলা হয়, সেই মামলা তো তাদেরকেই লড়তে হবে, এই সমস্ত কথা তিনি বলেন। কিন্তু যেভাবে তিনি কাজ না করতে পেরে বেরিয়ে যান এবং ছাত্রছাত্রীরা বিভিন্নভাবে আন্দোলন না করে বসে যদি কোনো রকম আলোচনার মধ্যে এসে করতে পারতেন তাহলে ভালো হতো। এর ফলে পঠন পাঠন, স্কুলে কলেজে ভর্তি বা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রকম যে ভর্তির ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু বিভিন্নভাবে হ্যাম্পার হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শেষ পর্যন্ত কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যান এবং তিনি বলে যান যে এইভাবে চললে বিশ্ববিদ্যালয় কিভাবে চালাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ বা ব্রাত্য বসু যে নির্দেশগুলো ছিল, সেই নির্দেশগুলো তিনি কিন্তু পালন করতে পারলেন না। যদিও বা অভিনব মুখোপাধ্যায় তৃণমূল ছাত্র পরিষদের যিনি পশ্চিম বর্ধমান জেলা সভাপতি, তিনি স্পষ্ট বলেন যে কেউ কোনো নির্দেশ দেননি, উনি মিথ্যাবাদী, উনি মিথ্যা কথা বলছেন এবং সেই জন্য এই চেয়ারে বসে যা খুশি তাই করছেন, বিশ্ববিদ্যালয়ের ফান্ডের পয়সাগুলো আইনি খাতে যেখানে পারছেন সেখানে খরচা করছেন, বড় বড় আইনজীবী ধরছেন, সুপ্রিম কোর্টের বড় বড় আইনজীবী ধরে বিশ্ববিদ্যালয়ের ফান্ডের টাকাগুলি নষ্ট করছেন, সেগুলো করতে দেওয়া যাবে না, সেই ফান্ডের টাকাগুলো ফান্ডে আবার পুনরায় ফিরিয়ে দিতে হবে, তাহলে এই আন্দোলন কিন্তু আরো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।